গিটিটা ধরে কেটে দাও, বুঝলে? ওই গিটিটা ধরে সরাসরি ঘুরে দাও। কেন মারলে কেন? আমি জানি সত্যি বলছি। সম্পর্কে বলে তো ওখানে তো আমরা আজকে বলে দিচ্ছি। আমি বেতন কালকে রবগোবিন্দ খেয়ে দিয়ে শুয়ে বলছি, ঘুম ধরেছে। তারপরে আগুনকে বার পাইনো, আগুন জায়গায় ফিকে দিছে জানলা দিয়ে। জানিনি যখন আমার ঘুম ভেঙে গেলো, তার বিছানা পুড়েছে। মশারি দুটা টাঙলা ছিল, তার মশারি বিছানা পুড়িয়া আমার মশারি যখন ধরেছে, তখন আমার গায়ে আগুন লাগবে, ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখি আগুন দাউ দাউ করে জ্বলে হয়ে, আর আমি শুধু আগুনের ধাপটাই দিই, তাকে খুঁজে পাইনি, শুধু আগুন জ্বলছে। অনেক দিন আগে মানে জায়গা জমি নিয়ে সমস্যা ছিল, এখন দু মাস আগে আমার বড় বাসুর এসেছিল যে জায়গা জমি নিয়ে। এবার যেমন লোক বসাবাসি হয় কথাবার্তা এরকম হয়েছিল, আর কোনো সমস্যা নেই। তারপর কালকে রাতে হঠাৎ দেখি যে চিৎকার করতেছে, আমাকে বাঁচাও বাঁচাও। আমার স্বামীর নাম কচি বলে, বলে কচি বাবু বাঁচাও বাঁচাও এরকম চিৎকার করতেছে। তখন আমরা যখন বেরিয়ে এসে দেখি না, পুরো মানে আগুনে ভর্তি, ঘরটা পুরো আগুনে ভর্তি হয়ে আছে। আমরা এসে মানে দরজা খুলে কোনো রকম আমার শাশুড়িকে বের করি, বের করে দেখি না তখন আমার শ্বশুরের মানে কোনো ইয়ে নেই, অবস্থা নেই। বাঁচাও বাঁচাও আমার শাশুড়িও বলতেছে, আমার শ্বশুরও বলতেছে। আমি শুনলাম ওই বাবাকে আগুন দিয়ে মেরে দিচ্ছে, এটা শুনলাম। মনে হয় তো দাদাকে, তার কে করেছে ঠিক পড়তা। হ্যাঁ, সম্পত্তি লোভে। হ্যাঁ, সম্পত্তি দিয়েছে কম ছোট ভাইকে, গন্ডগোল। পরে একদিন কি আসছিলো বাবা মাকে হুমকি দেখাতে, রাতের বেলা আসছিলো ছোট ভাইকে, বেশি দিচ্ছে আমাকে দেয় না। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।